জেটিভি নিউজ ঐক্যের পথে মোড়া। সুনামগঞ্জের জগন্নাথপুরে 8টি ইউনিয়নে 1000 নলকূপ বিতরণের উদ্বোধন করা হয়। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে সকালে দরিদ্র ও হতদরিদ্রদের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহে গভীর নলকূপ স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সদস্য সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল রব সরকার, কলকলি ইউনিয়ন ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপাল দেব, সাংবাদিক শঙ্কর রায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলার সহকারী প্রোগ্রামার আশিস চক্রবর্তী প্রমুখ।